অবশেষে নিষিদ্ধ হল জামায়াত শিবির কার্যক্রম চালাতে পারবে না দলটির কোনো অঙ্গ সংগঠনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি যুদ্ধাপরাহ সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ততা সহ নানা কারণে নিবন্ধন বাতিল জানালেন অ্যাটর্নি জেনারেল সাম্যবাদী দলের সাধুবাদ আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালালে নিষিদ্ধ জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবিলা করা হবে কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ডিবি হেফাজত থেকে মুক্ত ছয় সমন্বয়ক শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি শিক্ষক শিল্পীদের হতাহত ঘটনা ঘটেছে এই বিষয়গুলি আসলে আমাদের জন্য সরকারের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের এবং বিদেশি হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনুসের বিবৃতি রাষ্ট্রদোহিতার সামিল মন্তব্য কাদের অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান মান্নার দর্শক সংবাদ রাতে দেখছিলেন এ কে এস সংবাদ শিরোনাম পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিস লাবনি দর্শক চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে অবশেষে নিষিদ্ধ হল জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এ বিষয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে জামায়াত শিবির সাম্প্রতিককালে সংঘটিত ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত সেজন্য সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় আইনমন্ত্রী জানান এ দলের অধীনে কেউ আর রাজনীতি করতে পারবে না আরও জানাচ্ছেন হাসান মাহমুদ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে তাদের সব অঙ্গ সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনের প্রথম অংশে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবির উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হাইকোর্ট দু হাজার তেরো সালের একই আগস্টের এক রায়ের প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন যা পরবর্তীতে বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রজ্ঞাপনের শেষ অংশে বলা হয় সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযোগ্য ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানের মাধ্যমে জড়িত জামায়াত শিবির তাই সরকার দু হাজার নয়ের সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর একের ক্ষমতা বলে জামাত ও তাদের সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল এর আগে দলটিকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয় আইনি মতামত দেয়ার পর আইনমন্ত্রী বলেন নিষিদ্ধ হওয়ার পর এই দলের অধীনে কেউ রাজনীতি করতে পারবে না এই দলের এবং তারা যদি দেখেন আবারও আমি বলছি বাংলাদেশে আইন আছে তারা যদি বাংলাদেশের কোন আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতি ইসলামের যারা নতুন কর্মী যারা নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে। আমি এরকম গণহারে বিচার করা হবে না আইনমন্ত্রী জানান গুপ্তাবস্থায় থেকে সহিংসতা করলে তা মোকাবেলায় সরকার প্রস্তুত আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে অনেক দলের কি হয়েছে আপনারা নকশাল বাড়ির আপনারা যা ইতিহাস জানেন তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা জামায়াতকে নিষিদ্ধ করার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন জানান নিবন্ধন বাতিল বেশ কিছু মামলায় হেরে যাওয়া স্বাধীনতা বিরোধী কার্যক্রম এবং কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত থাকায় দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এর বিকল্প ছিল না বলে মনে করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জানাতুর মোহনার রিপোর্ট প্রতিবার বিকেলে জামায়াতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল চোদ্দ দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জানান ধর্মের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সরকার উৎখাতে ষড়যন্ত্র করে জামায়াত তাই তাদের নিষিদ্ধ করা ছাড়া বিকল্প ছিল না সময়ের জরুরি প্রয়োজনে আজকে জামাজকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নাই এই সাধারণ কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এখন কোঠা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে বৃষ্টিত সুবিষ্টিত করে আজকে সারা দেশে স্পুলিং থেকে দাম সৃষ্টি করছে তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতিক GLOBALS BUTTAN SISHTIKORA 71 সালের নিশংস কর্মকাণ্ড এবং কোটা আন্দোলনের সহিংসতায় জামায়াতের সংশ্লিষ্টতা থাকায় সরকারে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন এছাড়া নিবন্ধন বাতিল সহ বেশ কিছু মামলায় জামায়াতের হেরে যাওয়া অন্যতম কারণ বলে জানান তিনি 1971 এর মহান স্বাধীনতা যুদ্ধ থেকে তাদের নির্বাচনী তাদের নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে ইটা দিয়ে হয়েছিল নির্বাচনের যে তাদের দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছিল সেই দলটি ক্যান্সেল করার সংক্রান্ত হাইকোর্টের রায় এবং তাদের বর্তমান কার্যকলাপ সবকিছু বিবেচনায় নিয়ে এইটা করা হয়েছে এই আদেষ্টা প্রদান জারি করা হয়েছে আদালতের রায়ে নির্বাচন কমিশন দুই সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে পরে দলটি আপিল করলে দুই সালের উনিশে নভেম্বর তা খারিজ করে দেন আপিল বিভাগ জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা নিষিদ্ধ হওয়ার পর জামায়াত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালালে জঙ্গিবাদী সংগঠন হিসেবেই তাদের মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাই হবে না ছাত্রদের দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন আর বুদ্ধিজীবীরাই বা কেন সমর্থন দিচ্ছেন এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী কৃষক লীগের শোকাবহ আগস্টের আলোচনায় এসব কথা বলেন তিনি জয় যাদবের রিপোর্ট শোকের মাস আগস্টের প্রথম দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পনেরোই আগস্ট স্মরণে কৃষক লীগের আলোচনা সভা শুরু হয় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনটির সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায় পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা তার রক্ত দিয়ে রক্তহীন শোধ করে গেছেন শেখ হাসিনা বলেন দেশ যখন এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বে সম্মান পাচ্ছে মানুষের জীবন মান উন্নত হচ্ছে তখনও পিছু ছাড়েনি পরাজিত শক্তি ওই পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনো ছাড়েনি সেখানে ধর্মান্ধতা এবং এই কুপমণ্ডকতা দিয়ে একটা শ্রেণী কিন্তু ধীরে ধীরে সকলের অজান্তেই গড়ে উঠেছে শতভাগ দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন প্রশ্ন সরকার প্রধানের গাজীপুরের জাহাঙ্গীর ও ওসছিল গাড়ি নিয়ে সেখানে তাকে মারল তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো আর জাহাঙ্গীর এমনভাবে মেরেছিল ও আমাকে ফোন করেছে আর বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না আমার হামলা হচ্ছে সে আমাকে বাঁচান সেখানে জল পাঠালাম পুলিশ ঢুকতে পারে না আর সেখানে হেলিকপ্টার দিয়ে কোনো উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো এটা কোন ধরনের তাণ্ডব এটা কোন ধরনের আন্দোলন আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুনি বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে প্রধানমন্ত্রী জানান কোটা আন্দোলনে চারিদিক থেকে ঢুকে জঙ্গিরা হত্যাকাণ্ড চালায় বলেন এর মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন জামাত জামাত শিবিরের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ওই ইসলামী শিবির এদেরকে ব্যান করে দেওয়া জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে অপপ্রচার চালিয়ে যারা দেশের সম্মান নষ্ট করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সজাগ থাকতে হবে জয় যাদব দেশ টিভি ঢাকা এই মাসটি জিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্যককে ছেড়ে দেয়া হয়েছে পরিবারের সদস্যদের কাছে তাদেরকে তুলে দেয়া হয় বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান তারা এদিকে সারা দেশে আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং নিহতদের বিচারের দাবিতে ডিবি অফিসের সামনে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজারুল ইসলামের রিপোর্ট গেল সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ছয় সমন্বয়কে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ পরে জানানো হয় নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয় এ সময় হেফাজতে থাকা অবস্থায় সমন্বয়করা আন্দোলন বন্ধের ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় অন্য সমন্বয়করা নিরাপত্তার কথা বলে কাউকে দীর্ঘ সময় আটক রাখা যায় কিনা এমন প্রশ্ন করেন উচ্চ আদালতের একদল আইনজীবী মানববন্ধন করেন নাগরিক সমাজের সদস্যরাও উচ্চ আদালতের রিটে শুনানির আগেই পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হল ছয় সমন্বয়ককে এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি সমন্বয়ক এবং পরিবারের সদস্যরা এদিকে দেশের বিভিন্ন জায়গায় আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং হত্যার বিচার চেয়ে মানব বন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এ সময় তারা অভিযোগ করেন পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে গণহারে গ্রেফতার করছে আজকে এখানে দাবি করছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোন ধরনের আইনালু ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বেন মুক্তি দিতে হবে এইটা হল প্রধান দাবি যেটি শিশু সহ যারা অল্প প্রাপ্তবয়স্ক সহ শিক্ষার্থী সহ শিক্ষক সহ সাধারণ মানুষ আটক রাখা হয়েছে তাদের যাদের প্রতি বিচার হস্তক্ষেপ করা হয়েছে সকলের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে মুক্তি যদি হত্যার বিচার না করা হয় যদি শিক্ষাঙ্গন খুলে না হয় অবিলম্বে তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে সব বিচার দাবি করেন তারা মাঝারুল ইসলাম দেশ কোটা আন্দোলনের শিক্ষার্থী সহ দুই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাকে নেককার জনক বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে এ কথা বলেন তারা এদিকে শিক্ষকদের কোন ধরনের নির্যাতন করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা শহাদাত নিষাদের সহযোগিতায় জান্নাতুল মোহনার রিপোর্ট বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপিরণ বিরোধী শিক্ষক সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ এ সময় শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান তারা গ্রেফতার বন্ধ করে দ্রুত জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করার দাবি তোলেন শিক্ষকরা সেই সঙ্গে ক্যাম্পাস থেকে বৃহস্পতিবারের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ারও দাবি জানান তারা অতি দ্রুত আপনারা এইখান থেকে এখান থেকে এই এই বিচারগুলো নিশ্চিত করবেন সচ্চভাবে সেটি জাতিসংগের মাধ্যমে হোক গণকমিশনের মাধ্যমে হোক কিন্তু সরকারের মাধ্যমে না রিপালেসটাইন এডি ইউক্রেন আপনি জানেন আবার ছাত্র নামে রূপ আবার ছাত্র নামে রূপ একই সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা বলেন শিক্ষক ও শিক্ষার্থীদের উপর আর কোন আচর পড়লে দেয়া হবে উচিত জবাব পরে সেখান থেকে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিসি চত্বর রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান সেখানে পালন করা হয় এক মিনিট নিরবতাও বেলা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাবি নীল দলের শিক্ষকেরা এতে শিক্ষার্থীদের পাশে থেকে আইনি এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তারা এর ব্যক্তিদের গ্রেপ্তার এবং হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অবদান জানাচ্ছি তারাক্ষণী আমরা শিক্ষার্থীদের পাশে আছি তাদের যে কোনো ধরনের আইনি এবং চিকিৎসা সহায়তা কিন্তু আমরা প্রদান করে যাচ্ছি তাদের দাবি একটি স্বার্থনশী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি হচ্ছে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে কেউ কেউ হয়তো

তারা জানান শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত মাঠে থাকবেন তারা রিপোর্ট হত্যা সহিংসতা ও গণগ্রেফতারের প্রতিবাদে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শতাধিক শিল্পী দৃষ্টিতে ভিজে সমাবেশে অংশ নেন আজমেরি হক বাঁধন মুশাররফ করিম মিথিলা সিয়াম আহমেদ অর্ষা হক সাবিলা নূরের মতো শিল্পীরা অনীতি বিলম্বে বিরাজমান পরিস্থিতির সুষ্ঠু সমাধান চান তারা আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই আমরা শান্তি চাই যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটার সেটা মেনে নেওয়াটা খুব কঠিন এটা যেন সুষ্ঠু বিচার হয় সেই সেইটুকু প্রতিবাদ সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি নতুন প্রজন্ম দিয়ে এবং তারাই পরিবর্তন আনবে নতুন প্রজন্মের নয় দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই সাধারণ ছাত্রদের হয়রানি না করার আহ্বানও জানান শিল্পীরা যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই একটা স্টুডেন্ট একটা জেনারেশন আসলে ওই জেনারেশনটাকে আমার নার্চার করতে হবে কারণ ও পরবর্তী দেশ চালাবে ও পরবর্তী লেগেসি মেনটেন করবে সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত এত ক্ষত এইটা আসলে আমি মেনে নিতে পারিনি শিল্পীদের যেন এভাবে রাস্তায় নামতে না হয় সে পরিবেশ সৃষ্টির আহ্বানও জানান তারা আমাদের সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে নিপীড়ন হচ্ছে শাহিদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা মধ্যবর্তী নির্বাচন নিয়ে ড ইউনুসের দাবি অসাংবিধানিক ও বেআইনি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দেশের ওপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদহিতার সামিল দুপুরে রাজধানী ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় কোটা আন্দোলনে ঢুকে জঙ্গি গোষ্ঠী হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে অনেককে গুলি করে সেখানে হতাহতের ব্যাপারটা এখানেও আমাদের কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্বচ্ছ ও স্বাধীন তদন্তের মাধ্যমে সরকার সব মৃত্যুর বিচার করবে বলেও জানান তিনি খুবই দুর্ভাগ্যজনক এবং সরকারের পক্ষ থেকে আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বহুবার আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছি এবং এই প্রতিটি হতাহতের ঘটনার জন্য নিন্দা জানিয়েছি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ষোলোই জুলাই জাতীয় উদ্দেশ্যে তার ভাষণে যে উনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন যেটি গঠিত হয়েছে এবং এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি স্বাধীন স্বাধীনভাবে প্রতিটি হতাহতের ঘটনা তদন্ত করে যারা এই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে আরেকটি ঘোষণা এসেছে আপনারা জানেন সেটি হল যে প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্ট তাদেরও সহায়তা নেব কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত শিবির সারাদেশে দেশে ও হত্যাকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করেন ফেনী দুই আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি তিনি বলেন ফেনীতেও নাশকতার চেষ্টা হয়েছিল আবার কোনো নাশকতার চেষ্টা করলে কঠিন জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি বৃহস্পতিবার বিকেলে শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক র্যালি শেষে এসব কথা বলেন নিজাম হাজারি সন্ত্রাসী গোষ্ঠীর চেষ্টা করেছে ফেনীকে অশান্ত করার জন্য আজকে আমি আমার সেই সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু জামাত কিছুক্ষণ আগেই সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং আপনারা সবাই জানেন জামাত গুলি আর সংগঠন এই বাংলার মাটিতে নেই আগামীতে থাকবে না জাপানে নিয়ে যাওয়া জসমিন মালিকাকে বাংলাদেশি বাবা ইমরান শরীফকে দেখার ব্যবস্থা করল আপিল বিভাগ বছরে অন্তত দুবার শিশু মালিকাকে নিয়ে বাংলাদেশে ফিরতে হবে মা এরিকো তবে নাকানোকে যাতায়াত করতে হবে বাবা ইমরান শরীফকে বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুই পক্ষের লিফট টু আপিলের অনুমতি দিয়ে এমন আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই আদেশে আরও বলা হয় বাবা মা দুজনেই তাদের জিম্মায় থাকা মেয়েদের নিয়ে চাইলে ঘুরতে যেতে পারবে কোটা আন্দোলনে যাদের সংশ্লিষ্টতা নেই তাদের হয়রানি করা হবে না বলে জানিয়েছেন সদ্য সাবেক ডিবি প্রধান হারুন রশিদ বিকেলে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের গেটে শেষ কার্য দিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি এসময় সময় তিনি আরও বলেন ডিএমপি তার উপর আস্থা রেখে আরেকটি স্থানে পদায়ন করে বড় পরিসরে কাজ করার সুযোগ করে দিয়েছে তিনি দাবি করেন অতীতে কোনো সাধারণ মানুষকে হয়রানি করা হয়নি সামনেও করা হবে না মামলা রুজু হয়েছে যদি কেউ নির্দোষ থাকে নির্দোষ প্রমাণী হয় তাদেরকে হ্যারেস্ট করা হবে এবং যারা ঘটনার সাথে পুকৃতপে জড়িত যারা বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে স্বপ্নের মেট্রো রেলে আগুন লাগিয়েছে রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে হবে শিক্ষার্থীদের আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে দাবি করে প্রতিবাদী নাগরিক সমাজের নেতারা বলছেন এখন গণ অভ্যুত্থানের প্রথম পর্ব চলছে শিগগিরই চূড়ান্ত রূপ পাবে জাতিসংঘের তত্ত্বাবধানে গণহত্যার বিচার দাবি করে তারা বলেন তদন্তের নামে কেউ যেন হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে সাইফুরিপনের রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে রাজধানীর ডিআরইউতে প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করে পেশাজীবীরা আন্দোলন ঘিরে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা নানান ধরনের চক্রান্ত তৈরি করা হবে চারদিনে নানান নিজেদের সন্তানের হত্যার বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তারা হত্যার বিচার। যাইতে আমরা হল পথে নেমে যাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে যাদের চোখ কুঁপি না হয়েছে যাদের হাত পা হয়েছে এদের শাস্তি না পর্যন্ত আমরা করে ফিরে যাব না রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন শিক্ষার্থীদের হত্যা সহিংসতার ঘটনায় বিএনপি জামায়াত ট্যাগ লাগিয়ে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে সরকার অনলি ইনকারেক্টেড এই হত্যার বিচার হতে পুরা কমিশনের রিপোর্ট আমরা মানি না এই যে জাস্টিস মতির এবং সুলতানা কামালের যে অ্যাটেন্ড যেটা একটা কমিশন এটা আর কিছুই নয় এজেন্ট সার্ভেটিয়ার সুশীল সমাজের ভিতর থেকেই অনেক আছে এখন এজেন্ট সার্ভেটিয়ারদের কাছ থেকে সাবধান থাকতে হবে সরকার এতখানি আপনার নির্লজ্জ যে যারা বলে যে এই হত্যা পুলিশ করেনি বিজেপি করেনি করেছে আন্দোলনকারীরা জামাত বিএনপিরা সেই সরকারের আপনার ক্ষমতায় থাকার অধিকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে ঘুমিয়ে থাকা দেশের জনগণ জেগে উঠেছে জুলাইয়ের সেই আপনার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তারিখে যেটা হয়েছে এটাই গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে এটা এবং আপনার গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের বেশি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতের মুক্তি হবে স্বৈরশাসকের পতন হবে এবং বাংলাদেশের ইতিহাসে এক কৃষকের সৃষ্টি হবে দেশের সুবিধাবাদী বুদ্ধিজীবীরা ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী এই দেশের বুদ্ধিজীবীগণ এই দেশের যে তথাকথিত বুদ্ধিজীবীরা তারা তারা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তারা খালুয়ারিটির লোভে তারা পদবিহন করছে সাইফুল রিপন দেশ টিভি ঢাকা দর্শক শেষ করব সংবাদরা তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার অবশেষে নিষিদ্ধ হল জামায়াত শিবির কার্যক্রম চালাতে পারবে না দলটির কোনো অঙ্গ সংগঠন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি যুদ্ধাপরাধ সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ততা সহ নানা কারণে নিবন্ধন জানালেন জেনারেল আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালালে নিষিদ্ধ জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবিলা করা হবে কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ডিপি হেফাজত থেকে মুক্ত ছয় সমন্বয়ক শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি শিক্ষক শিল্পীদের হতাহতের ঘটনা ঘটেছে এই বিষয়গুলি আসলে আমাদের জন্য সরকারের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের এবং বিদেশে হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনুসের বিবৃতি রাষ্ট্রদহিতার সামিল মন্তব্য কাদেরের অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান মান্নার দর্শক এই ছিল এখনকার সংবাদ সংবাদপ্রাৎ পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট দেশ ডট টিভি ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল এতই দেশ টেলিভিশন অথবা এতই দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন ধন্যবাদ সবাইকে